আসসালামু আলাইকুম। তো গাইজ দেখতে পাচ্ছেন এক্স এম্পায়ারের যে বিট গেটে যে তাদের টোকেনের অ্যাভেলেবেল কয়েন দেখাইতেছে এবং এখানে প্রাইসটাও দেখাইতেছে। এটা আসলে এটা একটা প্রি মার্কেটের আর কি। তো যাই হোক, এখানে যেহেতু দেখাইতেছে তো এটা আসলে মানে বিস্তারিত কি বা এটা আমাদেরকে পেমেন্ট দিবে। তবে প্রথম রাউন্ডে যে অ্যাডব আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের টোকেন কিন্তু ইনকাম করছিলাম, লাইক মিলিয়ন টোকেন কিন্তু পার হাওয়ার প্লাস আপনার মেইন ব্যালেন্সে কিন্তু টোকেন ছিল, ঠিক আছে। কিন্তু কোনো প্রকার কেউ কোনো রিওয়ার্ড পান নাই। তো কেন পান নাই সেটা তো সবাই জানা কথা, কারণ টোন ট্রানজ্যাকশন করলে কিন্তু আমরা ওটাতে এলিজেবল ছিলাম, কিন্তু আমরা টোন ট্রানজ্যাকশন অনেকে করি নাই, কারণ যেহেতু তাদের টোকেনটা কি অ্যাভেলেবেলভাবে এখনও লিস্টেড হয় নাই। তার জন্য আমরা অনেক কিছু সাজেস্ট করছি যে ভাই এখন টোন ট্রানজ্যাকশন করা কোনো প্রয়োজন নেই, $500 মতো মেবি ফি লাগে। সো এটা করা কোনো প্রয়োজন নাই, কারণ টোকেন যখন লিস্ট হবে তখন আর কি দেখা যাবে আর কি কীরকম প্রাইস হয় টোকেনের বা আদৌ কি এটা কি পেমেন্ট দিবে কি না। সো সেই কথাই কিন্তু আমরা কিন্তু কাউকে সাজেস্ট করি নাই বা কাউকে বলিও নাই যে আমরা মানে আপনারা এখানে টোন ট্রানজ্যাকশন করেন এবং এখান থেকে মানে এয়ারড্রপটা নেন, ঠিক আছে। কিন্তু ওটাতে যেহেতু টোকেন লিস্ট হয় না, তবে তারা দাবি করতেছে এখন তারা প্রায় মানে মানে তারা সব কিছু নিয়ে মাঠে নামছে এখন বন্ধু, তত বুঝতে পারছি। তো তারা কিন্তু এখানে বলতেছে যে তাদের টোকেনটা অ্যাভেলেবেল মানে এই মাসে 24 তারিখ, আপনারা সবাই জানেন যে অক্টোবর মাসে 24 তারিখে তারা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে তাদের টোকেনটা লিস্ট করবে এবং ওখান থেকে আমরা ভালো কিছু নিতে পারবো, ঠিক আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে তারা কি বলতেছে বা আমরা যদি এখানেও কাজ করি তাহলে এখান থেকে আসলে কি পেমেন্ট পাবো বা পেমেন্ট পেতে গেলে আমাদেরকে কী কী করতে হবে, সকল কিছু কোর্ডিনারি বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করবো। তবে একটা কথা না বললে নয়, আপনারা ভালো করে জানেন গত কয়েকদিন ধরে কিন্তু 15 দিন ধরে আমরা কোনো প্রকার ভিডিও দেয় নাই। আসলে আমাদের মানে সংগত কোনো কারণে একটা প্রবলেম হয়েছিল, তার জন্য আর কি আমরা আন্তরিকভাবে দুঃখিত আর কি আপনার মাঝে। সো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে এখন থেকে ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট পাই এখন থেকে ইনশাআল্লাহ সবসময় রেগুলারলি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সো তার জন্য বলবো অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভাই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে। তো আমি আগে একটা কথা বলে রাখতেছি ভাই, আমি একটু নিজে একটু অসুস্থ, তার জন্য আমার কথা বলতে খুবই খারাপ লাগতেছে, তারপর আমি আপনাদের ভিডিওটা দিতেছি। সো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়, ঠিক আছে। মানে আমার কথা বলাতে একটু বুঝতে অসুবিধা হতে পারে, সো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। মানে আমার শরীরে অনেকটা জ্বর আর কি, তার জন্য আমি কথা বলতে পারতেছি না, দেখতে পারতেছেন বারে কিন্তু কথাটা আটকে যাচ্ছে। সো এটা অবশ্যই আপনারা একটু মানে মাফ করে একটু দেখবেন আর কি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেলে অবশ্যই মাস্ট জয়েন থাকবেন, কারণ আমরা মনে করেন ইউটিউবে ভিডিও দিয়ে আর না দিয়ে সেটা কোনো ফ্যাক্টর না। তবে আমরা টেলিগ্রামে কিন্তু প্রতিনিয়ত কোনো আপডেট আমরা মিস করি না, প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে কিন্তু প্রতিনিয়ত আমরা দিয়ে যাচ্ছি। তো অবশ্যই যদি আপনি কোনো প্রকার আপডেট মিস না করতে চান, বিশেষ করে এয়ারড্রপের বিষয়ে ফ্রি ইনকামের বিষয়ে যদি মিস না করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এখান থেকে বিভিন্ন ধরনের আপডেট এবং নতুন অফারগুলোতে সবার আগে জয়েন থাকতে পারবেন এবং আপনি এখান থেকে ভালো একটা খুব কিন্তু এগুলো থেকে আপনি মান্থলি একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, যেগুলো এয়ারড্রপ বর্তমানে রানিং আছে। তবে সবাই কিন্তু এটা মানতে হবে একটা জিনিস, হচ্ছে আগের মতন আর এয়ারড্রপে ইনকাম হয় না। কেন হয় না? কারণ বর্তমানে কিন্তু প্রত্যেকটা ইউজার কিন্তু এখন মানে প্রত্যেকটা ফোনই কিন্তু এখন আপনার টেলিগ্রামে কাজ করে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আগে মনে করেন আমরা হাতে গোনা কয়েকজনে কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতো, মানে এয়ারড্রপে কাজ করতো, কিন্তু এখন মানে টিকটকার এবং কিছু ইউটিউবার আছে যারা কিনা টেক রিলেটেড ভিডিও করতো, তারা কিন্তু এখন আমাদের মাঝে মানে এরকমভাবে নিয়ে আসছে, ঠিক আছে। তো আমাদের মাঝে তারা কিন্তু যেরকমভাবে অ্যাডপগুলো দিতেছে এবং বিভিন্ন অফারগুলো শেয়ার করেছে টিকটক এবং ইউটিউবে, তার জন্য তাদের সাবস্ক্রাইবার আছে মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু সাধারণ ইউজার কিন্তু এগুলোর ভিতরে কিন্তু ঢুকে গেছে। সো আমরা যারা কিনা পুরাতন ইউজার আছি তারা কিন্তু এখন আগের মতন একটা ইনকাম করতে পারতেছি না, কারণ এখন সাধারণ ইউজারও ঢুকে গেছে, তার মানে অনেক ইউজার হয়ে গেছে, এর জন্য আমাদেরকে ভাগাভাগি করে আর কি পেমেন্টটা নিতে হয়। সো বুঝতেই পারতেছেন। যাই হোক, অনেক বক করে ফেলছি। তো যাই হোক, এই যে অফারটাতে অবশ্যই জয়েন থাকবেন, যদি এখনও না জয়েন অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, ক্লিক করলে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। তো গাইস, ক্লিক করার পর এটা আমার নিউ অ্যাকাউন্ট, তো এটা আমার দ্বিতীয় রাউন্ডে আসছি। তো আমরা এখানে কোয়েস্টে ক্লিক করার পর এখান থেকে ডেইলি মানে যে বাইনিংগুলো আছে এগুলো আপনারা অবশ্যই করে নেবেন। তো তারপর এখান থেকে ইমপ্রুভ যেগুলো আছে এগুলো আপনারা এক এক করে একটু ইমপ্রুভ করার ট্রাই করবেন, এখানে পার হওয়া টাওয়ার করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে তাদের যে এখানে আওয়ার টেলিগ্রাম চ্যানেল এখানে এটা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেবো। তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দেখেন এই যে তারা কিন্তু 17 অক্টোবর কী কী করবে না করবে ইতিমধ্যে তারা আর কি তাদের টোকেনটা কবে লিস্ট করবে, ওকে কোন এক্সচেঞ্জারে তারা সাপোর্ট করতেছে এগুলো কিন্তু তারা বলে দিচ্ছে। তবে একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু ওকে এক্সে কিন্তু কেউ নিতে পারবো না, যেহেতু আমরা বাংলাদেশি, তো বাংলাদেশে কিন্তু ওকে অ্যাকাউন্টটা কিন্তু অ্যাভেলেবেল না, ঠিক আছে, এটা আপনারা ভালো করে জানেন। সো অবশ্যই যদি কারো কি হয়েছে থাকে তাদের মানে এক্সট্রা আর কি বেনিফিট পাবেন আর কি, আর না হলে তো নাই। সো আমরা এখন কী করতে পারি, যেহেতু বিটগেট অ্যাভেলেবেল আছে, তো আমরা এখান থেকে তাদের আপডেট কী আছে সেটা এখন আমি আপনার মধ্যে এখন শেয়ার করবো, ঠিক আছে। তো গাইস এই যে দেখেন তাদের যে এখানে কিন্তু একটা পোস্ট করে দিচ্ছে যে অলরাইট ফ্রেন্ডস উই আর রেডি টু অ্যানাউন্সমেন্ট দ্য লিস্টিং ডেট, মানে তাদের অ্যানাউন্সমেন্ট লিস্টিংটা ডেট করে দিচ্ছে। এখানে স্পষ্ট তারা বলে দিচ্ছে যে অক্টোবর 24 টিজি মানে তাদের লিস্টিং ডেট আসতেছে, ঠিক আছে, মানে অক্টোবরে তাদের টোকেনটা লিস্ট করবে। তো অ্যাডপটা কিন্তু এখানে খোলাসা এখন টোটালি করে নাই। তারপর এই যে দেখেন নিচে কিন্তু তারা যতটুকু বুঝতে পারছে আমি যতটুকু বুঝতে পারছি, এই যে নিচে কিন্তু এখানে এই যে 17 তারিখ এখান থেকে তারা ফ্রেন্ডস মার্ক দ্য ডেট দ্য এন্ড অফ দ্য চিল পাস, মানে বর্তমানে যে চিল পাসটা রয়েছে এটা কিন্তু শেষ হয়ে যাবে আপনার 17 অক্টোবর, ঠিক আছে, ইউটিউব টাইম, মানে বাংলাদেশের টাইম বলতে গেলে প্রায় মেবি আর কি কনভার্ট করলে বুঝালো বলা যাবে আর কি, যেহেতু ইউটিউব টাইম এটা। যাই হোক মানে 17-18 বা মেবি 17 তারিখ তারা বলতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের টাইম মনে হয় মেবি 18 তারিখ পড়ে যাবে আর কি, এটা কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা কি তাদের কাছ থেকে অ্যাডপগুলো নিতে গেলে আমরা কি এখান থেকে তাদের কাছে টোন ট্রানজেকশন করতে হবে কি না সেটা এখন আমি ক্লিয়ার করবো, দেন আমরা এখানে কাজ করবো। যদি টোন ট্রানজেকশন লাগে তাহলে সেটা কত লাগতে পারে বা আমরা করলে কীরকম বেনিফিট পেতে পারি সেটা অ্যানালাইজ করে দেন আমরা এখানে কাজ করবো, ঠিক আছে। তো এটা দেখতে থাকুন। তো গাইস এই যে দেখেন আমরা এখানে চলে আসছে, ঠিক আছে। তো চলে আসার পর এখান থেকে দেখেন আমরা এয়ারড্রপ তারা কী বলতেছে, এখানে এয়ারড্রপ মেইন পার্স, ঠিক আছে, মেইন পার্স যেটা আছে ইন্ডন 30 সেপ্টেম্বর, আর এখানে তারা কিন্তু 30শে সেপ্টেম্বর আর কি তাদের আর কি মেইন পার্সে শেষ হয়ে গেছে, আমরা সবাই জানি। তারপর এয়ারড্রপ চিপস পার্স, মানে আগে যারা জয়েন হয়েছেন ইতিমধ্যে পূর্বে যারা মানে প্রথম রাউন্ডে জয়েন হয়েছেন তারাও আর কি ইন প্রসেস, তারা বলতেছে ইন প্রসেস, দেখুন ডিস্ট্রিবিউশন ইজ ইন প্রসেস, ঠিক আছে, মানে ডিস্ট্রিবিউশন ইন প্রসেস। তবে উপরে কিন্তু তারা টোন ট্রানজেকশন মানে লাগায় রাখছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে কিন্তু তারা বলে নাই। তবে এখানে তারা কিন্তু সেকেন্ড এবং থার্ডে, তারা ফার্স্টে বলতেছে দুইটা কাজ করার জন্য একে হচ্ছে আপনাকে অবশ্যই এখান থেকে তাদের কাছ থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে, মাস্ট তাদের কাছ থেকে অ্যাডপ নিতে গেলে, ঠিক আছে। দ্বিতীয়ত তারা টোন ট্রানজেকশন রেখে দিয়েছে আর কি, ঠিক আছে। তো আমরা দ্বিতীয় যেটা সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত করি নাই। তো এটা আমরা করব কখন, যখন তারা পেমেন্টটা দিবে এর আগে তারা আপডেটটা কী দেয়, ঠিক আছে, মানে যখন তারা পেমেন্টটা দিবে এর আগে তারা আপডেটটা কী দেয়। যদি দেখি যে তাদের মানে ভাওটা ভালো, যে এখান থেকে আমি দেখাতে 5 টাকা ইনকাম করতে পারবো, 2 টাকা গেলে যাক, ঠিক আছে, তো এটা হলে আমরা এখান থেকে নিব। আর যদি দেখি যে আমরা এখান থেকে ইনকাম করবো, আমরা 1 টাকা যাবে আমাদের 2 টাকা, তাহলে তো ভাই এখান থেকে নেওয়া পসিবল না, তাই না। সো এটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে তারপর কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর নিচে কিন্তু তারা কিন্তু এখান থেকে আমি এটা জাস্ট বাংলা ট্রান্সলেট করে আমি আপনাকে দেখা দিচ্ছি, ইতিমধ্যে আমি ট্রান্সলেট করে বলছি, দেখতে পাচ্ছেন কী বলছে। দেখেন যে একটি এয়ারড্রপ হলো খেলোয়াড়দের টোকেন বিতরণ, মানি ব্যাগ, এগুলো তো আপনারা জানেন, শীর্ষ এক্সচেঞ্জ লেনদেন করা হবে এবং আপনি তাদের বিক্রি বা ধরে রাখতে পারেন, মানে স্ট্যাক করতে পারেন, চাইলে আপনি সেলও দিতে পারবেন, এটাকে বলতেছে। তারপর বলছে আপনার টোকেনগুলি পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট সংযোগ করতে হবে এয়ারড্রপের পরিকল্পিত তারিখ 2য়, ঠিক আছে, মানে বলতেছে আপনাকে এয়ারড্রপ নিতে গেলে অবশ্যই আপনার ওয়ালেট কানেক্ট করে রাখতে হবে এবং এয়ারড্রপের 2য় পরিকল্পিত মানে পরে দাপ সহ দিবে আর কি। তারপর বলছে এয়ারড্রপ এর 2য় পরিকল্পিত কী আর কি, এটা বলতেছে তার অক্টোবর আপনি যে পরিমাণ টোকেন পাবেন তার উপর নির্ভর করবে প্রধান মানদণ্ড, ঠিক আছে। তারা কিন্তু এখানে বলতেছে যে আমরা মানে এখন যে কাজটা করতে সেই কাজের উপর আর কি তাহলে দিবে আর কি, এটা বলতেছে। তারপর বলছে আমন্ত্রিত বন্ধুদের পরিমাণ মানে কী কী মাধ্যমে আমাদেরকে দিবে সেটা বলতেছে, আমন্ত্রিত বন্ধুদের পরিমাণ, প্রতি লাভ, ঘন্টা সম্পূর্ণ মানে পার হাওয়ার, এবং আমরা বন্ধুদেরকে যেখান থেকে ইনকাম করতেছি সেগুলো আর কি, এগুলোর উপর, এবং অনুসন্ধান সংখ্যা, অতিরিক্ত মানদণ্ড। এখানে বলতেছে অনুসন্ধান সংখ্যা বলতে আমরা এখান থেকে ট্যাপ করে যেটা ইনকাম করছি, মানে মেন কথা হচ্ছে পার হাওয়ার প্লাস ট্যাপ করে যেটা ইনকাম করছি, আর হচ্ছে আপনার বন্ধুদের রেফার করে যেটা নিচ্ছি সেটার উপরে সংযুক্ত করে তার একটি ওয়ালে সংযোগ করা হচ্ছে, লেনদেন, ক্রয় এবং দান। টোন টেলিগ্রাম প্রিমিয়াম, এখন আপনার মানি ব্যাগ সংযোগ করুন আপনার চরিত্র বিকাশ, মানে আপনার ইনকাম আর কি বিকাশ করার জন্য এটা বলতেছে আর কি, এবং খেলা বন্ধুদের উপর, মানে আমি আপনাকে এখন সংক্ষেপে বলি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন। এখানে তারা বলতেছে স্পষ্ট, যেটা বলতেছে যে এখান থেকে আপনারা যদি এখান থেকে ইনকাম নিতে চান তাহলে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার ওয়ালেটটা মাস্ট কানে রাখতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত তারা কিন্তু এখানে স্পষ্ট এখানে কিন্তু বলে নাই যে এখান থেকে টোন কিছু করতে হবে, তবে এই যে এখানে কিন্তু একটা বলছে, দেখেন এই যে দেখেন এখানে কিন্তু তারা বলতেছে অ্যাডিশনাল যে ক্রিটিকা ঠিক আছে। দেখুন এখানে কিন্তু বলেছে কানেক্ট ওয়ালেট ট্রানজ্যাকশন পার্স অ্যান্ড এখান থেকে তারা বলতেছে ডোনেশন টুন টেলিগ্রাম, ঠিক আছে। তো টেলিগ্রাম প্রিমিয়াম করার জন্য আর কি, টুন টেলিগ্রাম প্রিমিয়াম করার জন্য এখান থেকে তারা ট্রানজ্যাকশন করতে, মানে এগুলো তারা বুঝাইতেছে আর কি, যে এখানে ট্রানজ্যাকশনটাও এখানে প্রয়োজনীয় হতে পারে, ঠিক আছে। তারা কিন্তু এখানে স্পষ্ট কিন্তু এখানে বলে দিচ্ছে এবং উপরে কিন্তু তারা তার অপশনটা কিন্তু দিয়ে রাখছে। মানে সোজা কথা বলতে গেলে এখান থেকে আপনাকে টুন ট্রানজ্যাকশন অবশ্যই করতে হবে, ঠিক আছে, না হলে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না, ঠিক আছে। তারপরেও যদি এটা এখন পর্যন্ত এই আপডেট রয়েছে, যদি এরপরে আপডেটটা হয়, যেহেতু তারা 17 তারিখে এটা আর কি ইন করে দিবে, তারা পার্স 1 ইন করে দিবে। সো ইন করে দেওয়ার পর যদি এখান থেকে অন্য কোনো আপডেট নিয়ে আসে, যাতে টুন ট্রানজ্যাকশন ছাড়াও আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। আর যদি এটা না আসে যদি তারা আর কি মানে টুন ট্রানজ্যাকশনের বিপরীতে তারা যদি বলে, যখন আমরা এখান থেকে তাদের টোকেনটা লিস্ট করবে, এর আগে যদি তার আগ পর্যন্ত তারা যদি সব কিছু মানে ঠিকঠাক রাখে, যদি আমাদের মধ্যে দেয় আর কি। তো সোজা কথা আমি যেটা বললাম আশা করি বুঝতে পারছেন। তারপর 24 তারিখ যেহেতু লিস্ট হবে, তো 24 তারিখ আগ পর্যন্ত আপনারা জাস্ট এটা ওয়েট করার পর আমরা যদি আরও কোনো আপডেট পাই, বিস্তারিত যে আরও কোনো কিছু পাই, যে ক্লু দেখে আমরা এখান থেকে ইনকাম নিতে পারবো, মানে আমরা যদি বুঝতে পারি যে হ্যাঁ এখান থেকে আমরা মোটামুটি এরকম ইনকাম 5 টাকা ইনকাম করতে পারবো, 2 টাকা গেলে যাক, তাহলে মূলত আমরা এখানে করব। আর যদি মনে হয় যে না এখান থেকে মানে ইনকাম করতে পারবো আমরা, 1 টাকা যাবে আমাদের 2 টাকা, তাহলে তবে আমরা নিব না, তাই না। সো এর আশা করি আপনাকে জাস্ট এতটুকু বুঝাতে পারছি। তবে যেহেতু আপনার কাছে সময় থাকে, তাহলে আপনি এখানে এখনও কাজ করেন, জাস্ট আমরা কয়েকদিন অপেক্ষা করি, মানে কয়েকদিন অপেক্ষা করার পর দেন আমরা এখান থেকে আর কি, যেহেতু আর বেশি দিন সময় আছে, 12 তারিখ হয়ে গেছে মেবি, আর মাত্র 5 দিন পর তাদের আর কি পার্স শেষ হবে। দেন এর পরের সপ্তাহ হচ্ছে আপনার 24 তারিখে তাদের টোকেনটা লিস্ট হবে, তারা কিন্তু বলতেছে। তো আমরা জাস্ট 20-22 তারিখ পর্যন্ত দেখি আসলে কি হয়, দেন আমরা পরবর্তী আপডেট মানে পরবর্তী পদক্ষেপ নিব, ঠিক আছে। তো এখন পর্যন্ত আপনি চাইলে, আপনার যদি সময় থাকে, যদি আপনি এখানে ইনকাম করার কোনো ধারণা থাকে, মানে আপনি ইনকাম করতে যদি চান, তাহলে বা এখানে কাজ করতে পারেন, না হলে আপনার কোনো মানে আপনার কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, যদি আপনার কাছে ডাউট লাগে, ঠিক আছে। মানে ডাউট বলতে আমি বোঝাতে চাচ্ছি, এখানে আপনি কষ্ট করে কাজ করেন, পরে যদি পেমেন্ট না পান তাহলে অনেক কষ্ট পাবেন, যে কাজ করেন আর এর কিন্তু মন ভরবে না। সো এরকম যদি মন মানুষ থাকে, তাহলে এখানে কাজ করার কোনো দরকার নেই। আর যদি না পাইলাম, না পাইলে নাই, কাজ করতে থাকি, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে এখানে কাজ করেন, দেখা থাক সামনে কী আসে, ঠিক আছে। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। তারপর যদি কোনো ভুল হয়, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতে ভুল হয়, সো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমি যতটুকু জানতে পারছি এবং বুঝতে পারছি, সেটাই আমি আপনাদের শেয়ার করছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।